তুমি বুঝতে পারবে যারা তোমাকে বেশি কষ্ট দেয় তারা কিন্তু অন্য কেউ নয়, তারা একান্ত তোমার নিজের লোক। যারা কষ্ট দেয় তারা কিন্তু বাইরের লোক নয়, কারণ বাইরের লোককে তুমি প্রাধান্যই তো দাও না, তাদের সঙ্গে তো তুমি ওঠা বসা গল্প করা করো না, ফলে তোমার গোপনীয়তা তোমার সমস্ত কিছু সে তো জানে না। ঘরের শত্রু তো বিভীষণ হয়। জীবন যত বেশি এগিয়ে যাবে, যত দূর এগিয়ে যাবে, যত পরিণত বয়স তোমার হবে, যতটা বেশি তুমি দীর্ঘদিন লড়াই করবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, তুমি আরও বেশি অভিজ্ঞতা সঞ্চয় করবে। ইয়েস, আপন কেউ নেই গো এই পৃথিবীতে, আপন বলে কেউ নেই, কেউ নেই তোমার যাদেরকে তুমি আপন ভাবো। আদৌ কিন্তু তারা আপন নয়, তারা সর্বনাশের এক একটা জাতাকল। আর সেই কারণেই তোমাদের আমি বলি, পথ যখন ঠিকানা হয় তখন ঘর ও পরের মধ্যে কোনো পার্থক্য থাকে না। হ্যাঁ, আবারও শোনো, পথ যখন ঠিকানা হয় তখন ঘর আর পরের মধ্যে কোনো পার্থক্য থাকে না, কোনো পার্থক্য থাকে না। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী, কেউ না, কেউ না। আর এটাই নিয়ম, যখন তুমি আনন্দে থাকবে, যখন তুমি খুব ভালো থাকবে, ভালো খাবে, ভালো পড়বে, তোমার হাতে প্রচুর পয়সা, তোমার আত্মীয়তার বন্ধু বান্ধবের কোনো অভাব হবে না, সবাই তোমার পরিচয় দেবে, আগ বাড়িয়ে পড়ে, জানিস ও আমার ভাই। সেটা কতদিন, কতদিন সেটা, কারণ সেই সময় তুমি ভালো আছো আর তাই তুমি প্রত্যেককে ভালো দেখছো, প্রত্যেকে তোমাকে ভালো দেখছে। বাট অভাবের সময়, অভাবের সময় তোমার ফোন পর্যন্ত কেউ ধরবে না। তুমি যখন অসুবিধায় পড়বে, বিপদে পড়বে, তখন তোমার পাশে তুমি কাউকে পাবে না, কাউকে পাবে না। আর সেই সময়ে তুমি যদি কাউকে পাও তাহলে জানবে তুমি খুব ভাগ্যবান, এবং তার কথা তুমি জীবনে কোনোদিন ভুলবে না। অসময়ের বন্ধুর কথা সারা জীবন মনে রাখবে। অসময়ে যদি কেউ একটু বিন্দু, এক বিন্দু কেউ সাহায্য করে থাকে তোমাকে, তার কথা সারা জীবন মনে রাখবে, সারা জীবন। তাকে তাকে সবসময় তোমার একটা বড় আসন দেবে। লাইফ ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। আমাদের জীবনটা একটা রণক্ষেত্র, জীবনটা একটা উপন্যাস, আর এই জীবনের রচয়িতা তুমি, আমি, আমরা সকলে। আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা, আমার ব্যক্তিগত জীবনের লড়াই, আমার ব্যক্তিগত জীবনের পাওয়া, সমস্ত কিছু তো আমার। আমার মিন্স আমার প্রচেষ্টা, আমার ব্যর্থতা, আমার ফেলিওর। হ্যাঁ, প্রকৃতি থেকে সব কিছু নিয়েছি। তাহলে আমার জীবনের উপন্যাস কে লিখবে, কে লিখবে? আমি। শুরুটা তুমি যেভাবে করেছ সেটা তুমি পরিবর্তন করতে পারবে না। তুমি আজ এই মুহূর্তে বসে সেই শৈশবে আর ফিরে যেতে পারবে না। বাট তুমি যদি চেষ্টা করো, উপন্যাসের শেষটা খুব সুন্দরভাবে সাজিয়ে নিতে পারো, খুব সুন্দরভাবে সাজিয়ে নিতে পারো। চেনো, আরও কিছু চেনো, ঠেকে শেখার থেকে দেখে শেখো। কতবার ঠকবে, ঠকবে কতবার? আমরা প্রত্যেকেই, তুমি, আমি, আমরা সকলেই, আমি কাউকে ব্যক্তিগতভাবে বলবো না, অন্যের সমালোচনা করতে ভালোবাসি, অন্যের দোষ তুলে ধরতে ভালোবাসি। এবং কেউ যদি কোনো একটা অন্যায় করে বসে, কোনো একটা অপরাধমূলক কাজ করে বসে, তাকে আমরা সামাজিকভাবে বয়কট করার চেষ্টা করি, অন্ততপক্ষে নিজের ব্যক্তিগত জীবন থেকে তাকে মুছে দিতে চাই। কিন্তু একবার কল্পনা করো, নিজের দিকে তাকাও, নিজের দিকে তাকাও, নিজের অন্তর আত্মার দিকে তাকাও, তাকে দেখো তো এত এত ত্রুটি, এত অপরাধ আমাদের মধ্যে আছে, তোমার মধ্যে আছে। তারপর তুমি নিজেকে ক্ষমা করতে পারো। এই তুমি তোমাকে না পরিবর্তন করেও ক্ষমা করতে পারো, ভালোবাসতে পারো, অথচ অন্যের একটা ছোট্ট অপরাধের জন্য তাকে ঘৃণা করছো, কতটা ঠিক না? কতটা ঠিক? মানুষটাকে নয়, মানুষটাকে পরিবর্তন করার চেষ্টা করো। যদি পরিবর্তন করতে না পারো, অন্তত নিজেকে পরিবর্তন করো, নিজেকে পরিবর্তন করো। যদি জীবনে সফল হতে চাও, যদি প্রতিষ্ঠিত হতে চাও, সামাজিক প্রতিষ্ঠা চাও, সম্মান চাও, আত্মীয়তা চাও, অর্থ চাও, প্রতিপত্তি চাও, তাহলে আজ থেকে কোনো অন্যায় কাজ করবে না, কোনো অন্যায় কাজকে প্রশ্রয় দেবে না, নিজে করবে না, অন্যকেও প্রশ্রয় দেবে না। ইয়েস, অন্যায় করে জীবনে কেউ বড় হতে পারেনি। মনকে নিয়ন্ত্রণ করো। যদি তুমি আজ তোমার মনকে নিয়ন্ত্রণ করতে না পারো, একসময় মন তোমাকে নিয়ন্ত্রণ করবে, মন তোমাকে নিয়ন্ত্রণ করবে। কেউ যখন প্রথম কোনো অপরাধমূলক কাজ করে, কারো দ্বারা অনুপ্রাণিত হয়ে কোনো একটা অপরাধমূলক কাজ করার পরে, সে দেখবে নিজের মধ্যে একটা অনুশোচনা ভোগ করে, তার মধ্যে একটা ঘৃণার উদ্রেক ঘটে। কিন্তু পরে যখন সে আবার সেই একই অনুরূপ নিয়মে অপরাধমূলক কাজটা করে, আবার করে, আবার করে, আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যায়। সেই অপরাধমূলক কাজ করতে তার ভেতরে আর দাগ কাটে না, সেটা অভ্যস্ত হয়ে যায়। সে তখন কাজের দ্বারা পরিচালিত হয়, তাকে তখন ভালো লাগে, আনন্দ পায়। ইয়েস, কার নাম বলবো, এমন অনেক আছে। প্রথম জগতে তারা অপরাধী ছিল না,
কিন্তু পরবর্তী জগতে অপরাধ করতে তাদের হাত কাঁপে। এটা তো মন দ্বারা তোমাকে নিয়ন্ত্রণ করা। তুমি মনকে নিয়ন্ত্রণ করো। তুমি পারো তোমার মনকে নিয়ন্ত্রণ করতে, অন্যের দ্বারা নয়। আর যদি মনকে একবার নিয়ন্ত্রণ করতে পারো, এই পৃথিবীর সমস্ত সুখ তোমার হাতে এসে থাকবে। ইয়েস, লাইফ লেসনে আমি তোমাদের সঙ্গে অর্থনীতি, ব্যবসা, বাণিজ্য, মানি, সমস্ত কিছু, মানি ম্যানেজমেন্ট, সব বিষয় নিয়ে আলোচনা করি। তার সঙ্গে এটাও জরুরি, হিউম্যানিটি, এটাও জরুরি, মনুষ্যত্বের বিকাশ, এটাও জরুরি, একজন আদর্শ মানুষ হয়ে ওঠা। যারা প্রতিষ্ঠিত সফল মানুষ তাদের দিকে তাকিয়ে দেখো, তাদের মধ্যে কিন্তু হিউম্যানিটি আছে, আর আছে বলেই তারা সেই জায়গায় পৌঁছাতে পেরেছে। সমগ্র ফল, সমস্ত কিছু যোগফল মিলেই সফলতা। শুধু এক গাদা অর্থ আছে অথচ সংসারে শান্তি নেই, সংসারে শান্তি নেই, এমন তুমি দেখবে? কত দেখবে তুমি? না আছে পরিবারের শান্তি, না আছে কিছু, না শারীরিক শান্তি, অথচ অর্থ আছে। সো অর্থই সব কিছু নয়, আবার অর্থ অনেক কিছু। থাকতে হবে অর্থ, থাকতে হবে সামাজিক স্বীকৃতি, থাকতে হবে পারিবারিক শান্তি, থাকতে হবে বন্ধুত্ব, থাকতে হবে সমস্ত পৃথিবীটা তোমার হাতের মুঠোয়। আশা করি লাইফ লেসনের আজকের আলোচনা, হিউম্যানিটির বিকাশ তোমাদের সঙ্গে আমি কিছুটা হলেও শেয়ার করে নিতে পেরেছি, আমার মনের কথা, আমার মনের ভাব। যদি সত্যি তোমাদের ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।